এখন আমরা কার্বোহাইড্রেট এর স্ট্রাকচার ড্র করব। তো কার্বোহাইড্রেটের স্ট্রাকচার মানে মনোস্যাকারাইড যতগুলো রয়েছে, মানে যার একটা মনোমার রয়েছে, এই রকম মনোস্যাকারাইডকে কী করে ড্র করবো আগে দেখে নাও। এটা মনে রাখবে একবারে মাদার কম্পাউন্ড। ওকে, এবার আমি কি করব, একটা রাইট সাইডে ওইস দেবো, একটা আপস লেফটে দেবো। তাহলে এই স্ট্রাকচারটাকে এঁকে নিলাম, আমি মাদার কম্পাউন্ডটাকে কপি করলাম। কপি করে কি বলেছি, একটা কোথা দেবো একটা রাইটে দেবো, আর একটা কোথা দেবো লেফটে দেবো। ওকে, একই রকমভাবে এই জিনিসটাকেই কপি করবো আবার। ওকে, দেখো এই জিনিসটাকেই আমি কপি করেছি। এবার যা রুল বলেছি, উপর দিকে একটা ওইচ ডান দিকে দেবো, একটা ওইচ কোথা দেবো বাম দিকে দেবো। একই রকমভাবে এই জিনিসটাকে কপি করো। সেম জিনিস কপি করেছি। এবার এটা মাদার কম্পাউন্ডে কপি করে নিয়েছি, বুঝেছো? এবার কী করবো, একটা ওইচ ডান দিকে দেবো, একটা ওইচ বাম দিকে দেবো। এতদূর পরিষ্কার? এবার এই কম্পাউন্ড থেকে দুটো হবে তৈরি, এই কম্পাউন্ড থেকে দুটো হবে, এই কম্পাউন্ড থেকে দুটো হবে, এই কম্পাউন্ড থেকে দুটো হবে। দেখো হুবাহু এই জিনিসটাকে কপি করেছি। ওকে, এবার নতুন করে একটা ওইচ ডান দিকে দেবো, একটা ওইচ বাম দিকে দেবো। দেখো হুবাহু এই জিনিসটাকে এই দুটো কপি করেছি। এবার কী করবো, নতুন করে একটা ওইচ ডান দিকে দেবো, একটা ওইচ কী করবো বাম দিকে দেবো। ওকে, লাইক দ্যাট, এটাকেও তাই করবো, এটাকেও তাই করবো। দেখো এই জিনিসটাকে কপি করেছি, এইটা এবং এইটা একই রকম দেখতে, তাই তো? এবার নতুন করে একটা ওইচ ইন্ট্রোডিউস করবো রাইট সাইডে, একটা করে নতুন করে ওইচ ইন্ট্রোডিউস করবো লেফট সাইডে। ওকে, এটাও তাই, দেখো এটাকেই কপি করেছি, এই দুটো একই রকম দেখতে। তাহলে নতুন করে একটা ওইচ ইন্ট্রোডিউস করবো উপরের দিকে রাইট সাইডে, আর একটা কী হবে লেফট সাইডে। তাহলে এতদূর ক্লিয়ার কী করে এঁকেছি আমি পুরো? ওকে, এইটাকে মনে রাখার জন্য মনে রাখতে হবে র্যাক সেল, আর এ এক্সেল, এই আর ফর রাইবোস, এটা স্ট্রাকচার হলো রাইবোস, এ ফর অ্যারাবিনোস, এটা হলো অ্যারাবিনোস, এক্স ফর জাইলোস, এটা হলো জাইলোস স্ট্রাকচার, এল ফর লাইসোস, এটা হলো লাইসোস স্ট্রাকচার। তাহলে র্যাক সেল মানে রাইবোস, অ্যারাবিনোস, জাইলোস, লাইসোস। ওকে, এবার দেখো এ এ জি এম জি আই জি টি, এ ফর অ্যারোস, এ ফর অ্যাল্টোস, তার মানে এটা অ্যারোজ স্ট্রাকচার, এটা অ্যাল্টোজ স্ট্রাকচার, জি ফর গ্লুকোজ, এম ফর ম্যালোস, গ্লুকোজ ম্যালোস, তারপর কী হবে গ্লুলোস, তারপর আই ফর আয়োডোস, জি ফর গ্যালাক্টোস, টি ফর ট্যালোস। ওকে, তাহলে কী হবে, অ্যারোস, অ্যাল্টোস, গ্লুকোস, ম্যালোস, গ্লুলোস, আয়োডোস, গ্যালাক্টোস, ট্যালোস। তাহলে সহ স্ট্রাকচার ড্র করতে পারবো। এইগুলো সবারই আছে অ্যালডিহাইড গ্রুপ, এবং দেখো অ্যালডিহাইড গ্রুপ ছাড়াও দেখো মোট কটা কার্বন, পাঁচটা কার্বন। তাই এইগুলো যা এঁকেছি এগুলোকে বলা হয় অ্যালডো হেক পেন্টোস। কেন অ্যালডো পেন্টোস? না, অ্যালডিহাইড গ্রুপ আছে প্লাস পাঁচটা কার্বন আছে। তা যদি তোমাকে বলা হয় অ্যালডো পেন্টোসের এক্সাম্পল দাও, তাহলে রাইবোস, অ্যারাবিনোস, জাইলোস, লাইসোস কোনো একটা বলে দেবো। নিচেরগুলো দেখো সবারই দেখো অ্যালডিহাইড গ্রুপ আছে, এবং দেখো কটা কার্বন, ছটা কার্বন। তাহলে অ্যালডিহাইড উইথ ছটা কার্বন, তার মানে কী হবে অ্যালডো ছটা কার্বনের জন্য কী হবে হেক্সোস। তাই নিচের সবগুলোই হলো অ্যালডো হেক্সোসের এক্সাম্পল। ওকে, এবার দেখো এই দুটো থেকে আমি একটা স্ট্রাকচার আঁকবো, এই দুটো থেকে একটা স্ট্রাকচার আঁকবো, এই দুটো থেকে একটা, এই দুটো থেকে একটা। আঁকবার সময় আমার নর্মাল স্কেলিটন এইটা করে নেব, নর্মাল স্কেলিটন এইটা করে নেব। অর্থাৎ আমরা এখন কিটো হেক্সোজের স্ট্রাকচার আঁকছি, তাই জন্য নর্মাল স্কেলিটন যেটা আছে সেটাকে আমি পুরোপুরিভাবে তৈরি করে নিলাম। ওকে, এবার দেখো তুমি ওপরে দুটো, দেখো দুটো কার্বন দিয়ে দিয়েছি, তো ওপরে দুটো কার্বন চেপে দাও,
আর নিচের কার্বনটাকে চেপে দাও। দেখো বাকি দিকে তাকাও, বাকি দেখো তিনটে ওইচ গ্রুপ ডান দিকে আছে, এটাও তাই করতে হবে, কারণ এই দুটো থেকে এসছে তো। ওপরে দুটো কার্বন চাপো আর নিচের কার্বন চাপো, দেখো কারণ ওপরে দুটো কার্বন আর নিচের কার্বন দেওয়া হয়ে গেছে, তাহলে ওপরে দুটো কার্বন এবং নিচেরটা চাপলে কী পড়ে থাকছে ওইচগুলো, দেখো তিনটে ওইচ দেখো ডান দিকে পড়ে থাকছে, দেখো তিনটে ওইচ ডান দিকে পড়ে থাকছে। সেটা তুমি এইটা করো বা এইটা করো একই রকম লাগবে, তাই জন্য এই দুটো থেকে এইটা এসছে বলে দিলাম। আচ্ছা বুঝতে না বলে পরেরটা দেখো, ওপরে দুটো কার্বন দেওয়া গেছে, ওপরে দুটো চেপে দাও আর নিচেরটা চেপে দাও, কী আছে দুটো ওইচ ডান দিকে একটা বাম দিকে, দেখো দুটো ওইচ ডান দিকে একটা ওইচ বাম দিকে। লাইকওয়াইজ এই স্ট্রাকচারটার দিকে তাকাও, ওপরে দুটো চাপো নিচেরটা চাপো, দেখো দুটো ওইচ ডান দিকে একটা বাম দিকে আছে, বুঝতে পারছো? তার মানে এর পরেরটাও একই রকমভাবে করো, ওপরে দুটো চাপো নিচেরটা চাপো, দেখো ডান বাম ডানে রয়েছে, ডান বাম ডানে রয়েছে, এটাও তাই ওপরে দুটো নিচেরটা চাপলেও দেখো একই পাবে, ডান বাম ডান। যদি আলাদা পাও জানবে আঁকাটা ভুল এঁকেছ। ওকে এই দিকটা চলে এসো, ওপরের দুটো আর নিচেরটা চাপো, তাহলে কী আছে দেখো, একটা ডান দুটো বাম, একটা ডান দুটো বাম। ওকে আচ্ছা এইটার নাম কী হবে? পিএফএসটি, মানে এটার নাম হলো পিসোস, এটা হলো ফ্রুক্টোস, এটা হলো সর্বোস, এটা হলো টোগালোস। পিসোস ফ্রুক্টোস সর্বোস টোগালোস। ওকে বুঝতে পেরেছ? তো তুমি যখনই কোনো কার্বোহাইড্রেট নিয়ে কাজ করবে তখনই তোমাকে সবার প্রথম জেনে নিতে হবে যে কার্বোহাইড্রেটের মনোস্যাকারাইডগুলোর নাম, তাহলে বুঝতে পারছো? অ্যারোস অ্যালটোস গ্লুকোস ম্যালোস, সরি রাইবোস অ্যারাবিনোস জাইলোস লাইসোস, অ্যারোস অ্যালটোস গ্লুকোস ম্যালোস গুলোস আইরোস গ্যালাক্টোস ট্যালোস পিসোস ফুক্টোস সর্বোস টোগালোস, এইটাকে বলা হয় মনোস্যাকারাইড। এবার দেখো যখন মনোস্যাকারাইড দুটো জোড়া লেগে যায়, দুটো জোড়া লেগে যদি কোনো কিছু তৈরি করে তখন সেটাকে ডাইস্যাকারাইড বলবো, ঠিক আছে? যদি তিনটে জোড়া লাগে তখন তাকে আমরা কী বলবো, ট্রাইস্যাকারাইড, তাই না? ডাইস্যাকারাইডের এক্সাম্পল কি গ্লুকোজ মানে সুক্রোজ হতে পারে, যেটা গ্লুকোজ আর ফ্রুক্টোজ নিয়ে তৈরি। যদি এরকম তিন বা তিনের বেশি যদি সংখ্যক জোড়া লাগে তখন তাকে আমরা বলবো পলিস্যাকারাইড, যেমন হল এক্সাম্পল হলো স্টার্চ। তাহলে কী কী বললাম মনে আছে? মনোস্যাকারাইড মানে কি, মনো মানে কোনটা বোঝাবে, একটাই মানে এইটাকে, এগুলো হলো মনোস্যাকারাইড। ডাই মানে কি, এরকম দুটো মনোস্যাকারাইড জোড়া লেগে যদি তৈরি করে, যেমন হলো সুক্রোজ, সুক্রোজ গ্লুকোজ আর ফ্রুক্টোজ নিয়ে তৈরি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ নিয়ে তৈরি, ঠিক আছে? এবার মনে করো দুইয়ের জায়গায় তিনটে জোড়া লাগলো, যদি তিনটে জোড়া লাগে তখন তাকে ট্রাইস্যাকারাইড বলবো। এবার তিন থেকে মানে নটা পর্যন্ত, তিন থেকে নটা পর্যন্ত যদি কারো লাগে, মানে মোর দ্যান তিন, তিন থেকে নটা পর্যন্ত যদি মনোস্যাকারাইড জোড়া লাগে তখন তাকে পলিস্যাকারাইড বলবো, যেমন এক্সাম্পল কী আছে, স্টার্চ। ওকে তাহলে বুঝতে পেরেছ? এবার দেখো যাদের অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, যাদের অ্যালডিহাইড গ্রুপ রয়েছে তারা, যেমন দেখো এদের দেখো সবার অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, তারা তাদের সকলকে বলা হয় রিডিউসিং সুগার বা বিচরণ ধর্মী সুগার, কারণ যাদের অ্যালডিহাইড গ্রুপ রয়েছে তারা টলেন্স ফেলিং এই সমস্ত যে রিয়েজেন্টগুলো আছে এদের সঙ্গে রিয়াকশান করতে পারে, তাই এদেরকে কি বলা হয়, রিডিউসিং সুগার বা বিচরণ ধর্মী সুগার। কিন্তু যাদের মনে করে অ্যালডিহাইড গ্রুপ নেই, মানে এই যে পলিস্যাকারাইড জাতীয় জিনিসপত্র তৈরি হলে, হ্যাঁ তাদের অ্যালডিহাইড গ্রুপ থাকবে না, তখন তাকে আমরা বলবো কি, নন রিডিউসিং সুগার বা বিচরণ ধর্মীহীন সুগার। ওকে তাহলে অ্যালডিহাইড গ্রুপ থাকলে তাকে বলবো রিডিউসিং সুগার, আর অ্যালডিহাইড গ্রুপ না থাকলে, তার মানে এগুলো সবই রিডিউসিং সুগার বা বিচরণ ধর্মী সুগার। তাহলে পরীক্ষা যদি তোমাকে বলা যে রিডিউসিং সুগার বা বিচরণ ধর্মী সুগারের এক্সাম্পল দাও, তাহলে বলতে পারবো। আর যদি পলিস্যাকারাইড হয় তখন কী হবে, অ্যালডিহাইড গ্রুপ থাকবে না, তখন তাকে আমরা নন রিডিউসিং সুগার বলবো। আচ্ছা আরেকটি কথা তোমাকে বলে রাখি, এটা তলার দিক থেকে যদি তাকাও, প্রথম যে কাইরাল কার্বন সেটা এইটা হতে পারে, এইদিকে তলার দিকে থাকলে এইটা হতে পারে বা তলার দিক থেকে এইটা হতে পারে, এদের সকলেরই ওইচ গ্রুপটা ডান দিকে রয়েছে। তার মানে আমি এতক্ষণ ধরে যা করলাম, মানে সেটা স্টার্টিং থেকেই শুরু করে দেখে নাও, প্রথম কাইরাল কার্বন, কাইরাল কার্বন কাকে বলে, যার চারটি গ্রুপ আলাদা, এখানে তো দুটো হাইড্রোজেন সেম হয়ে যাচ্ছে, তার মানে এটা কাইরাল না, তাহলে প্রথম কাইরাল কার্বন এইটা, তাহলে ওইচ গ্রুপ কোন দিকে আছে, ডান দিকে রয়েছে, তার মানে এটা কী কী আছে, ডি আইসোমার, অর্থাৎ আমি এতগুলো যা ছবি আঁকলাম সবই ডি আইসোমারের ছবি আঁকলাম, এর আর একটা আইসোমারও থাকবে, সেটা হলো এল আইসোমার। যেমন দেখো আমি তোমাকে বলছি এই গ্লুকোজ, এটা কিসের স্ট্রাকচার ছিল, গ্লুকোজ, ঠিক আছে? তোমাকে যদি বলা হয় এক্সামে, যদি এইটা বলা হয় যে গ্লুকোজের
গ্লুকোজের ডি এন এল আইসোমারটা আঁকো। তাহলে সবার আগে এই স্ট্রাকচারটাকে এঁকে নাও, এটা গ্লুকোজের কী আইসোমার, ডি আইসোমার। তাহলে গ্লুকোজের স্ট্রাকচারের জন্য অন্তত এটা মনে রেখো, এই আঁকাটাকে তোমার জানা জানতে হবে, কারণ বিভিন্ন জায়গায় তোমাকে আঁকতে হবে। মনে রাখবো ওইজগুলো ডান ডান বাম ডানে রয়েছে। তাহলে গ্লুকোজের স্ট্রাকচারটা মনে রাখার সুবিধাটা হলো এইটা, আমার কাছে ওইজ গ্রুপ কোথায় আছে, ডান ডান সরি ডান ডান বাম ডান, এইটা এই দুটো তো দিয়ে দেবো, ডান ডান বাম ডান। এটা কী আইসোমার, আমার কাছে ডি আইসোমার, কারণ কি প্রথম যে কাইরাল কার্বন সেখানে ওইজ গ্রুপটা কোন দিকে রয়েছে, ডান দিকে রয়েছে। এইটার যদি এল আইসোমার আঁকতে বলে তাহলে কী করব, একই ছবিটা তুমি এঁকে নেবে, এটাকে জাস্ট মিরর ফেলে নাও, মিরর ফেলে নাও, তাহলে কেমন হবে, ওইজ এই দুটো ওইজ এই দিকটা চলে আসবে, আর এই ওয়েস্টটা এইদিকে চলে আসবে, আর এই ওয়েস্টটা এইদিকে চলে যাবে, ঠিক আছে। এবার সিএইচ টু ওয়েস্টটা তুমি এই দিক বা ওই দিক করে যেদিক খুশি দিতে পারো, এটা কোনো ম্যাটার করে না। তার মানে এটা কী হচ্ছে আমার কাছে, ডি আইসোমার। তাহলে এখানে যে কোনো কি এল আইসোমার, এটা এখানে আমরা যা এঁকেছি সবগুলোই ডি আইসোমার, এটাকে এল আইসোমার আঁকবার জন্য কী করবো, জাস্ট জিনিসটাকে মিরর ফেলে নেবো, মিরর ফেলে নিলেই আমার কাছে এল আইসোমার জিনিসটা তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে এখানে শর্ট কোশ্চেন দিতে পারে, অ্যালডো এক্সোস কিটো এক্সোসের এক্সাম্পলগুলো কী। হ্যাঁ আচ্ছা, আরেকটি কথা হলো এই দুজনের মধ্যে একটা রিলেশান আছে। দেখো এই দুটো কম্পাউন্ডের মধ্যে একটা ওয়েজ গ্রুপ ডান দিকে রয়েছে, একজনের ওয়েজ গ্রুপ বাম দিকে রয়েছে। তাহলে বাকি স্ট্রাকচারটা সেম, শুধুমাত্র একটা ওয়েজের পজিশান আলাদা, একজনের ডান দিকে রয়েছে একজনের বাম দিকে রয়েছে। এই রকম জিনিসের রিলেশানটাকে বলা হয় এপিমার। তাহলে হোয়াট ইজ এপিমার, এপিমার বলতে বোঝায় যে পুরো স্ট্রাকচার সেম, শুধুমাত্র একটা ওয়েজ গ্রুপ কারো ডান দিকে কারো বাম দিকে রয়েছে, তাহলে হলো এপিমার। এই দুজনের মধ্যে দেখো পুরো স্ট্রাকচার সেম, শুধু একটা ওয়েজ ডান দিকে আর বাম দিকে রয়েছে, তার মানে এই দুজন হলো পরস্পরের এপিমার। ওকে, তাহলে তোমাকে যদি বলে গ্লুকোজের এপিমার কোনটা, তাহলে এটা এটার এপিমার, এটা এটার এপিমার, এটা এটা এপিমার, এটা এপিমার, তাই তো নাকি। দেখো এটা এটা এপিমার, শুধু ওইচ আর ওইচের একটা ডান দিকে একটা বাম দিকে রয়েছে, তার মানে এপিমার। এবং এই পরেরটার ক্ষেত্রে দেখো একটা ওইচ ডান দিকে একটা বাম দিকে রয়েছে, তার মানে এটাও হলো এপিমার। তাহলে তোমাকে যদি বলা হয় গ্লুকোজের এপিমারের নাম কি, ম্যালোস, গ্লুকোজের এপিমার নাকি আয়োডোস, ঠিক আছে, গ্লুকোজ মানে গ্লুকোজ আছে, গ্যালাক্টোজের এপিমার কি, ট্যালোস। তো এইরকমভাবে আমরা একটা রিলেশান আমরা এস্টাবলিশ করতে পারি, দ্যাট ইজ কল এপিমার। আচ্ছা তোমাকে যদি বলে গ্লুকোজের মোট কতগুলো আইসোমার দেখাবে, হ্যাঁ, বা তুমি এগুলো কী করে বার করবে, না ফর্মুলা টু টু দি পাওয়ার এন, এন মানে কাইরাল কার্বন কতগুলো আছে। তুমি দেখো এই এই কার্বনটা কাইরাল কার্বন, কাইরাল হতে গেলে চারটি গ্রুপ আলাদা হতে হবে, এটা কাইরাল না কারণ দুটো অক্সিজেন সেম হয়ে যাচ্ছে, এটা কাইরাল কারণ এইদিকে হাইড্রোজেন রয়েছে, যেটা আঁকা হয়নি, এইদিকে একটা করে হাইড্রোজেন রয়েছে, কিন্তু ওইচের উল্টো দিকে সব জায়গায় কিন্তু হাইড্রোজেন রয়েছে। আমি এখানে আঁকিনি কেন, কারণ আঁকলে স্ট্রাকচারটাকে বোঝাটা খুব মুশকিল হয়ে যাবে। তার মানে এটা একটা কাইরাল, এটা একটা কাইরাল, এটা একটা কাইরাল, এটা একটা কাইরাল। তাহলে এই স্ট্রাকচারের মধ্যে মোট কটা কাইরাল আছে, এটা একটা কাইরাল, এটা একটা, এটা একটা, এটা একটা, মোট চারটে কাইরাল আছে, তাই না। তাই টু টু দি পাওয়ার ফোর মানে কটা হবে, বত্রিশটা, বত্রিশটা মোট আইসোমার হবে। আর বত্রিশটার মধ্যে কী হবে, সরি ষোলোটা, টু টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন। এবার দেখো সিক্সটিনের মধ্যে কী হবে, ডি আইসোমার হবে এর অর্ধেক আটটা, যেমন দেখো এই আটটা এঁকে নিয়েছিলে ডি আইসোমার। এবং এল আইসোমারের সংখ্যাও হবে আটটা, এল আইসোমার কী করে আঁকবো, প্রতিটা ডি আইসোমারকে মিরর ফেলবে, একটা করে এল আইসোমার পাবো, তাহলে মোট এল আইসোমার কটা হবে, আটটা। ওকে, তো কার্বোহাইড্রেটের বেসিক স্ট্রাকচার আমরা এই ভিডিওটার মধ্যে আলোচনা করেছি, পরবর্তী ভিডিওতে আমরা কার্বোহাইড্রেটের রিঅ্যাকশান এবং অন্যান্য প্রপার্টি নিয়ে পড়ব। আন্তরিক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।